ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা মাস্ক দিয়ে লাস্ট মেশিন কীভাবে করি দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট মাস্ক ধরে নিচ্ছি যেহেতু ডাইরেক্ট আমরা সুতির কাপড় দিয়ে মাস্কটা মারবো যেহেতু মাস্কের লেয়ারটা পাতলা আছে আগে মোটা ছিল এখন পাতলা করে দিয়েছে তার জন্য আমরা ডাইরেক্টই মারবো মাস্কটা মাস্কের সাথে আমরা কিছু পাইল দেবো না যেহেতু আমার কোনো দরকার নেই কিছু পাইল দেওয়ার অনেক আছে থিন্নার পাইল দেয় হ্যাঁ আপনারা থিন্নার পাইল দিতে পারেন যেহেতু মাস্কের নেয়ারটা আপনারা মোটা মোটা দিয়ে লেয়ারটা মারতে পারবেন না তার জন্য আপনারা একটু না দিয়ে পাইল করে নিয়ে মারতে মারলে ভালো ভালো হবে কিন্তু মাক্সের সাথে কোনো দিনও স্প্রিড পাইল দেবেন না স্প্রিড পাইল দিলে কিন্তু যে মাস্কের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা কিন্তু কেটে যায় স্প্রিডে মানে জল জল ভাব হয়ে যায় আর মাস্ক কিন্তু খাওয়ালেই হবে না ফার্স্টে খাটটাকে ভালো করে জমিন করতে হবে মানে জমিন মানে কাঠটাকে কাটে যে আশ থাকে যে কোনো কাটতে পালিশ করলেই কাশের আজ যদি আপনি গালা খাইয়ে না বন্ধ করেন মাস্ক মারলে কিন্তু সেই শাইনিং ভাবটা কিন্তু আসবে না হ্যাঁ শাইনিং ভাব আসবে কিন্তু সে আবার কিছুদিন পর গ্লাসটা নষ্ট হয়ে যাবে তার জন্য আপনাদের কাঠের আঁচটা ভালো করে বন্ধ করতে হবে বন্ধ করার পর তারপরে আপনাদের মাস্ক মারতে পারবেন আপনারা ডাইরেক্টও মাস্ক মারতে পারেন এবং থিনার পাইল দিয়েও মাস্ক মারতে পারেন কিন্তু স্পিড কিন্তু পাইল দেবেন না আপনারা দেখতে থাকুন আমি কি করে মাস্কটা মারছি দেখতেই পাচ্ছেন দেখতে পারেন কী করে মাছটা মারা হচ্ছে আপনারা দেখুন শেষ অবধি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন নতুন হয়ে থাকুন আর অবশ্যই এটা লাইক করবেন